ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে শুভ সন্ধ্যা আচ্ছা একে চেনেন যদি না চেনেন তাহলে বলবো ছোটোবেলায় আপনি প্রফেসর শঙ্কুর কোনো গল্পই পড়েননি ওর নাম রবু বিধু শেখর বলেও ডাকতে পারেন তৈরি করতে সময় লেগেছে দেড় বছর খরচ পড়েছে মাত্র তিনশো টাকা সাড়ে সাত আনা চোখগুলো একটু টেরা কিন্তু সেই খামতি ঢাকতে ওর মুখে একটা মুচকি হাসি লাগিয়ে দিয়েছেন প্রফেসর শঙ্কু কানে বাইসাইকেল বেল আর মাথায় চায়ের কেটলির ঢাকা পায়ের আঙুলগুলো জলের পাইপ কিন্তু কঠিনতম অঙ্ক কষতে ওনার দশ সেকেন্ডের বেশি সময় লাগে না এই ক্যামেরা অন হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত রীতিমতো সাধু বাংলা আমাদের সঙ্গে কথা বলছিলেন আর যাবতীয় প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আসলে ও সৃষ্টিকর্তা স্বয়ং প্রফেসর শঙ্কু আজ রয়েছেন স্টুডিওতে তাই রবু হাজির বয়ের পাতা ছেড়ে প্রথমবার বড়পদ্যায় আসতে চলেছেন প্রফেসর শঙ্কু তার এল ডোডাডো অভিযান নিয়ে সঙ্গে আছেন নকুরবাবু এবং স্বয়ং পরিচালক সন্দীপ রায় আড্ডা শুরুতেই আপনাদের দেখাব সন্দীপ রায়ের হাত ধরে প্রথমবার বড়পদ্যায় সত্যজিৎ আর অমোস সৃষ্টি প্রফেসর শঙ্কু আমার আবিষ্কারগুলো কেন আমি সারা পৃথিবীর ব্যাপারে ছড়িয়ে দেইনি অপেক্ষা ছিল দীর্ঘদিনের পেলুদা পর্দায় এসেছে ব্যোমকেশ এসেছে আজকে শুধু তারিণী খুঁড়ো এসেছেন কাকাবাবু কিরিকিও এসেছেন প্রফেসর শঙ্কুপ কবে আসবেন গিরিটির বাড়িতে আত্মমগ্ন এই বৈজ্ঞানিকই তো তার নানা আবিষ্কারের ক্যালাইডোস্কোপে পড়ুয়া বাঙালির কল্পনা জগৎ রঙিন করে রেখেছেন সত্যজিৎ রায়ের কলমে প্রাণ পাওয়া ত্রিলকেশ্বর শঙ্কু তার অ্যাডভেঞ্চারে সঙ্গী করেছেন পাঠকদের প্রত্যাশা পূরণ করলেন সন্দীপ রায় বিশে ডিসেম্বর সিনেমার পর্দায় আত্মপ্রকাশ করবেন প্রফেসর শঙ্কু এলডোরাডু ইজ ইন দিস আপনি কি এদের বলেছেন নাকি যে এলডোরাডো কোথায় সেটা আপনি জানেন মুক্তি পাবে প্রফেসর শঙ্কু ও এল ডোরাজো সত্যজিতের লেখা নকুরবাবু ও এল গল্পটির প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি প্রফেসর শঙ্কু চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় তার কারণ আর কিছুই না এর কোনটাই কারখানায় তৈরি করা যায় না নকুর চন্দ্র বিশ্বাস অর্থাৎ নকুর বাবু চরিত্রে অভিনয় করেছেন সুভাষিস মুখোপাধ্যায় অধমের নাম শ্রী নকুরচন্দ্র চন্দ্র বিশ্বাস ব্রাজিলের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু অভিনেতাও অভিনয় করেছে ছবিটিতে চিত্রনাট্যের সন্দীপ রায় বদলে দিয়েছে কাহিনীর সময়কাল কলকাতা দেওঘর শান্তিনিকেতন সহ সাও পাউলো ব্রাজিলের রেন ফরেস্টেও হয়েছে শুটিং সত্যজিৎ রায়ের মৌলিকতার গুণে প্রফেসর শঙ্কু আন্তর্জাতিক একটি চরিত্র প্রফেসর প্রতিও বাঙালির ভালোবাসা পাশাপাশি বাংলা কল্পবিজ্ঞান কাহিনী কাহিনীর সবচেয়ে চর্চিত চরিত্র শঙ্কু এ নিয়ে কোন সন্দেহ নেই এবার সেই ত্রিলোকেশ্বর শঙ্কু আর নকুর বাবুর সঙ্গে সিনেমার পর্দায় এক রোমহর্ষক অভিযানে সামিল হওয়ার অপেক্ষায় দর্শকেরা এবিপি আনন্দ বাবুদা আমার প্রথম প্রশ্ন তোমার কাছে থাকবে সেটা হচ্ছে প্রফেসর শঙ্কু কি কোনোভাবে সত্যজিৎ রায়ের অল্টারিগো আমি এই জন্য জিজ্ঞেস করছি যে এই বিধুশেখর বা রবু যাকে বানাতে গিরিডিতে বেশে খরচ হয় তিনশো টাকা সাড়ে সাত আনা নানা সীমাবদ্ধতার মধ্যে একটা নিজস্ব লাইব্রেরিতে টিন প্লাস্টিক সেলোটেপ এক বৈজ্ঞানিক এক গল্পে বলছেন যে তুমি তো সেলোটেপ আর আঠা দিয়ে অনেকটা কাজ করে দিয়েছ তো এই সীমাবদ্ধতা ফিল্ম মেকার হিসেবে তো সত্যজিৎ রায়ও নিশ্চয়ই যে সময় একের পর এক কালোজয় ছবি করেছেন এই বাংলার এই ইন্ডাস্ট্রিতে ছিল কোথাও কি সেইটা মাথায় ছিল লেখক সত্যজিৎ না দেখো অল্টেরিগো তুমি বললে তো হ্যাঁ ফেলুদা শঙ্কু দুটোই হচ্ছে অল্টেরিগো কোনো সন্দেহ নেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বাবার যা পছন্দ শঙ্কু আর ফেলুদার মধ্যে দিয়েছেন যা অপছন্দ আবার সেই দুজনের মধ্যেই দিয়েছেন কাজ এই গল্পগুলো পড়লে মোটামুটি বাবাকে চেনা যায় হ্যাঁ ধৃতিমানদার কাছে আসবো ধৃতিমানদার সঙ্গে তো আমি শঙ্কুর ব্যক্তিগত জীবনে বহু মিল পাচ্ছি শঙ্কু গোটা পৃথিবী জুড়ে নানা কাজ করছে অ্যাডভেঞ্চার করছে দুঃসাহসিক কাজ করছে এবং গিরিদিতে শান্তিতে নিজের উচ্ছ্রির ধারে মর্নিং ওয়াকে ফিরে আসছে নিজস্ব জীবনে একেবারে নিজস্ব বলয়ে ফিরে আসছে ধৃতিমানদা একেবারে গোয়াতে নিরালায় নিজের জগতে থাকছেন যখন ইচ্ছে হচ্ছে বম্বেতে কিংবা টালিগঞ্জে এসে কাজ করছেন বেশিরভাগ ক্ষেত্রে চমৎকার অ্যালিবাই আছে না আমি তো গোয়ায় আছি ছবি স্ক্রিপ্ট পছন্দ না হলে মুখের ওপর বলতে হচ্ছে না শুধু গোয়ায় আছি এইটা বলে কাটিয়ে দেওয়া যাচ্ছে তো সাম হাউ তো বললে যখন ইচ্ছে হচ্ছে কাজ করছে এভাবে বলে যে যখন লোকে ডাকছে তখন কাজ করছে মানে আমি বলছি যে এই ধরনের একটা প্রায় চরিত্র বাঙালির কাছে কতটা চ্যালেঞ্জের একটা সুবিধে কিন্তু সুন্দরদা তুমি পেয়েছো সেটা হচ্ছে যে সন্তোষ দত্ত লালমোহন গাঙ্গুলি লালমোহন গাঙ্গুলি তার আগে স্কেচ অন্যরকম সন্তোষ দত্ত অভিনয় করার পর সেটা পাল্টে যাচ্ছে প্রফেসর শঙ্কুর ক্ষেত্রে পর্দায় কোনো স্বাক্ষর রাখেননি সত্যজিৎ রায় এর আগে কেউ শঙ্কু মানে কোনো বেঞ্চমার্ক কোনো বেঞ্চমার্ক নেই যার ফলে প্রথম সেইটা তো একটা সুবিধে বটে হ্যাঁ সেটা ঠিকই বেঞ্চমার্ক বলতে একটা মানে কিরকম দেখতে তার একটা আভাস ছিল স্কেচ স্কেচ গল্পের তাতে একটা ওই যাকে ইংরেজিতে বলে ম্যাড সায়েন্টিস্ট ম্যাড সায়েন্টিস্ট সাইন্টিস্ট একটা একটা ইয়ে তৈরি হয়েছিল কিন্তু তাছাড়া ঠিকই পয়েন্ট অফ রেফারেন্স কিছু নেই কিন্তু আমাকে দেখো এটা নিয়ে বিস্তৃতভাবে বলতে গেলে বলতে হয় সাধারণত আমি একটা চরিত্র করতে গেলে খুব একটা বেশি বিশ্লেষণ ইত্যাদিতে আমি বিশ্বাসী নই বিশেষ করে সেই চরিত্রটা যদি সাহিত্য থেকে আসে গল্প থেকে বা উপন্যাস থেকে আমার কিন্তু আমার সবসময় মনে হচ্ছে যে আমার দায়বদ্ধতা চিত্রনাট্যের প্রতি এবং পরিচালকের ভিশনের প্রতি কাজে আমি ইচ্ছে করি মূল গল্প পড়া না থাকলে ছবি করার আগে আমি মূল গল্প পড়ি না কারণ সেখানে একটা কনফিউশন তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে অধিকাংশ বাঙালির আমাদের প্রজন্ম তার পরের প্রজন্ম হয়তো একেবারে লাইন বাই লাইন মুখস্থ মানে কড়া মাস্টামশাইয়ের মতো মিলিয়ে নেবে যে কোথায় কোথায় বই থেকে অন্য রকম হলো যদিও আমি বিশ্বাস করি যে পরিচালকের অন্যরকম হওয়াটা স্বাভাবিক সেটার মধ্যে কিছু নয় কিন্তু আমি বলছি মানুষ কিন্তু ওই মুখস্থ এবং স্মৃতিপটে যেটা আঁকা আছে সেটার সঙ্গে মেলাবে সেটা সম্বন্ধে সেটা সম্বন্ধে আমি একেবারে একমত নই এই কারণে যে একটা প্রজন্ম যারা একদম ছোট যেমন ধরো আমি যখন প্রথম গল্প যখন বেরোয় তো আমাদের প্রজন্ম আমাদের সমস্ত সংখুপ পড়া কাজেই ওই তুলনাটা এই প্রজন্মের মানুষজন হয়তো করতেই পারে কিন্তু তার পরের একটা প্রজন্ম আমি ধরে নিচ্ছি যে তাদের সবাই হয়তো সংকুপ ধরে নি ছবিটাকে ছবি হিসেবেই আমাদের সব সময় ধরে নিতে হবে যে একটা কিছু সংকুল করে যে প্রথমবার তারা শঙ্কুকে চিনবে পর তাই একদম একদম সেটাও হতে পারে আবার আমাদের মানে দীতিমন্দার অনেক পরের যারা বড় হয়েছে 70s mid 70s এ যাদের জন্ম তাদের কাছে আনন্দমেলা পূজা বার্ষিকী মানে হচ্ছে প্রথম উপন্যাস শঙ্কু দ্বিতীয় উপন্যাস সন্তু কাকা বাবু তৃতীয় তখনো বিমল কর লিখছেন কি কিরা তারপরে অর্জুন ঘোষ বেঁচে আছেন পরবর্তী সময় যুক্ত হলো আর সুচিত্রা নিতিন মাসে অনেক পরে কিন্তু আমাদের কাছে প্রথম পাতা উল্টে প্রথম উপন্যাসটা আনন্দ মেলা পুজোবার্ষিকী রয়েছে প্রফেসর শঙ্কর আর দেশের ফেলুদার বেরোবে সেই জন্য শারদীয় দেশটা পেতাম ফেলুদা পরে আবার ফেরত দিতে হতো কারণ ওটা বড় আমি সুভাষিতার কাছে আর সুভাষিতা একমাত্র যদি মানে গিফটেড সিমিলারিটি বলা যায় নকুরবাবুর সঙ্গে আমি দর্শকদের দেখাচ্ছি যে টু উইন্ডো করে যদি দিই মানে নকুরবাবু তো এই ছবির প্রফেসর শঙ্কু সমান গুরুত্ব পেয়েছেন আগাগোড়ায় তার গল্পের নামে আছেন এবং ততটাই কেন্দ্রীয় চরিত্র এমন কি আমি পুরো গল্প যারা পড়েননি তাদের নষ্ট করব না কিন্তু একেবারে কেন্দ্রীয় চরিত্র বলা যায় সেখানে এই রকম প্রায় হুপহু সিমিলারিটি এটা এটা তো মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শকরা আমি বলছি একেবারে ছবি মিলিয়ে দেয়া যায় এটা এটা কি করে করলে এটা কোনদিন ভেবেছিলে এর আগে আমি তো ভাবিনি হ্যাঁ আরে এই ছবিটা কি করে আমার মুখের সঙ্গে মিল হলো কারণ আমি তো সত্যজিৎ রায়কে মিট করিনি কোনোদিন তার ফলে উনি কিভাবে এঁকেছিলেন তা তো জানি না কিন্তু বাবুদা যখন আমাকে এই চরিত্র করবার জন্য বলেন বাবুদা আমায় জিজ্ঞেস করেন যে তুমি পড়েছ আমি ওই আগে যখন পড়া ছিলাম ছবিটা দেখেছো তোমার তোমার একটা ছবি বাবা এঁকেছে হ্যাঁ আমি বললাম মনে তো পড়ছে না বাবু দার সঙ্গে সঙ্গে বইটা নিয়ে এলে হ্যাঁ এনে পাতাটা খুলে এই ছবিটা আমাকে বল দেখো তোমার মুখের সঙ্গে মিল আছে হ্যাঁ তুমি লোকুল বাবু মানে আমি এটা প্রফেসর কিন্তু ডেস্টিনি মানতেন সুতরাং এটা পূর্বলিখিত এটা হ্যাঁ শুধু আমি ভেরি মাঝ এক্সাইটেড মানে তখন থেকে এক্সাইটেড যে এরকম একটা চরিত্রে আমাকে নির্বাচন করা হয়েছে এবং আমি এই চরিত্রটা করছি এবং সেটা কাজের শুরু থেকে আজ পর্যন্ত মানে আমি আজকে এখানে বসে আছি এখনো আমি আমি সাংঘাতিক এক্সাইটেড এবং সাংঘাতিক ভয়েও আছে তুমি যে কথাটা বললে না একটু আগে এটা আমি ভীষণভাবে মানছি ধৃতিমন্দাকে ধৃতিমন্দার কথাটাকে আমি অস্বীকার করছি না কিন্তু তবু বলবো পড়া মানে আমার কাছে মনে হয় যেন পড়ে নেওয়াটা উচিত একটা সাহিত্য থাকলে কি হয় সাহিত্যিক তো একটা ভাবনা থেকে চরিত্রটা তৈরি করেন তো এবার এই যে পড়া চরিত্রগুলোকে মানুষরা মেলায় আমি আমার মনে হয় এবং বিশেষ করে এই ধরনের কাহিনীতে যে কাহিনীগুলো ছোটদেরও গল্প মানে বড়দের সঙ্গে ছোটরাও যে কাহিনীগুলো পড়ছে ছোটরা অনেক বেশি স্পেসিফিক অনেক বেশি খুঁত খুঁতে বড়দের থেকে তারা না আরো বেশি খুঁটিয়ে দেখে এটা আমার মনে হয় ছোটরা কিন্তু এই নকুরবাবু ঠিক হলো কিনা এই বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে এবং স্কুলে গিয়ে বলবে জানিস তো দেখলাম না রে নকুরবাবু ওটা হলো না রেখো লেখা আছে এই করছে ওই করছে ওগুলো দেখতে পেলুম না রে বড়রা দেখলো বইয়ের সঙ্গে একটা কোথায় মিল আছে কি নেই তো বাচ্চারা অনেক বেশি স্পেসিফিক তারপর আমার ভয়টা ওদের জন্য আরো বেশি একদম আমি দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে যাব। আঠাশে অক্টোবর দু হাজার সাত অর্থাৎ আজ থেকে বারো বছর আগে বাবুদাকে ঔরঙ্গাবাদে আমি জিজ্ঞেস করেছিলাম প্রফেসর শঙ্কু নিয়ে কি পরিকল্পনা কি বলেছিল বাবুদা দেখুন প্রফেসর শঙ্কু মানে কম্পিউটার গ্রাফিক্স অ্যানিমেশন এত ডেভেলপ করেছে প্রফেসর শঙ্কুকে কি কোনো দিন তোমার হাত থেকে দর্শক পেতে পারবে প্রফেসর শঙ্কু তো কয়েকটা প্রবলেম আছে যেমন প্রফেসর শঙ্কু করতে গেলে ইংরেজি ভাষায় করতে হবে কারণ মিনিট দশেক মাত্র হয়তো গিরিডিতে থাকছেন তারপরে তো বেরিয়ে সব সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন প্রচুর সাহেব চলে আসছেন কাজী কমন ল্যাঙ্গুয়েজটা তো ইংরেজি হয়েই যাবে তো সেটার একটা ব্যাপার আছে আর কাজেই সেখানে একটা কোলাবোরেটিভ এফার্টের দরকার প্লাস মানে সংকুতে যে ধরনের কম্পিউটার গ্রাফিক্স দরকার সেটা আমার মনে হয় এখন এই মুহূর্তে বিদেশে বেটার হচ্ছে মানে নিশ্চয়ই মানে ভারতবর্ষ থেকে তো সেটাও একটা ভাবনা চিন্তা করার ব্যাপার আছে বাজেট একটা ভাবনা চিন্তা করার ব্যাপার আছে শঙ্কুর কাস্টিং একটা ভাবনা চিন্তা করার ব্যাপার আছে শঙ্কুর কাস্টিং ভীষণ ডিফিকাল্ট মানে তাকে বাংলাও জানতে হবে এবং খুব একেবারে ফ্লুয়েন্ট ইংরেজিও জানতে হবে আর একটা কাস্টিংটা তো ডেফিনেটলি আর কারণ সন্ডাস এসে যাচ্ছে ক্রোল এসে যাচ্ছে জার্মান এসে যাচ্ছে ইংলিশ মানে এসে যাচ্ছে কাজে সেখানে খুব ইন্টারেস্টিং মানে যতটা মানে ধরো ইলাস্ট্রেশনের সঙ্গে মেলানো যায় সেটা হলে আমি নিজে খুব খুশি হব

ও শঙ্কু তো ভীষণ খ্যাপাটে একটু অদ্ভুত একটা চরিত ছিটগ্রস্ত একটা সায়েন্টিস্ট তো সেখানে না এটা এটা প্রথম গল্প নয় এটা পরে যখন শঙ্কু সিরিয়াস হয়ে গেছে তখন থেকে তখনকার একটা গল্প কাজেই সেই সেটা এবং আমি দেখছিলাম উনিশশো সালে একত্রিশে জুলাই অপর্ণা সেনকে সত্যজিৎ রায় একটা সাক্ষাৎকার দিচ্ছেন তাতে একেবারে পরিষ্কার নিজে বলছেন ব্যাপারটা কি হচ্ছে শঙ্কু যখন প্রথমে ইভলভ করে তখন শঙ্কু ওয়াজ আ স্লাইটলি কমিক ক্যারেক্টার ইট ওয়াজ আ টেক অফ অন সায়েন্স ফিকশান সেটার উৎস ছিল আমার বাবার লেখা হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি সমস্ত জিনিসটার মধ্যে একটা টাঙ্গেন চিক ব্যাপার ছিল পরে ক্রমশ সিরিয়াস চরিত্র হয়ে গেল মানে তোমার হেশরাম হুশিয়ার হেশরাম এটা তোমার মনে রাখতে হবে কারণ কিন্তু খুব ইম্পর্টেন্ট সেখানে প্রফেসর শঙ্কুর ডাইরি হয়ে গেল এবং আরেকজন ছিলেন নিধিরাম পাটকেল ইনভেন্টর অফ বটি কাজে এই দুটো মিলিয়ে প্রফেসর শঙ্কু প্লাস তোমার কনন ডয়েলের প্রফেসর চ্যালেঞ্জার এই তিনটে মিলিয়ে হচ্ছে প্লাস ছোটটিtrail নিয়ে হচ্ছে চট্টোপাধ্যায় শঙ্কু এই হচ্ছে বাবা তো এই এই যে চরিত্রটা সুন্দর দা এটা এত একটা অত্যন্ত দৃঢ় রিজু নৈতিক স্থিরতা আছে এবং যেখানে সব জায়গায় এতটা পাওয়া যাচ্ছে না একটা জায়গায় পাচ্ছি যে এটা গভীর দর্শনের কথা যে বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু বলছেন শঙ্কুকে কোটান কোট এতটা ইনফ্যাক্ট অন্য গল্পে পাওয়াই যাচ্ছে না স্বচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিকই কিন্তু তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায় কিন্তু যাদের সে সংস্থান নেই সুখে থাকা কাকে বলে যারা জানে না সারা জীবন দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বা যারা দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস তার থেকে বড় সার্থকতা তার থেকে বড় আনন্দ আর কিছুতে নেই শঙ্কু সারাজীবন এইটা ফলো করেছে তো এইটা তো আমি বলছি এটা তো ফিলোজ্রাফিক কিন্তু এইটা তো চরিত্রের মধ্যে বারবারই এসছে যে অর্থের লোভ নেই এবং একেবারে মাথা সোজা করা এবং যেটা আমরা মানে ব্যক্তিগতভাবে সত্যজিৎ রায়ের চরিত্রে যেটা আমরা পাই যেটা সত্যজিৎ রায়ের অন্যান্য ছবি এই যে মূল্যবোধের কথা শাখা প্রশাখা এসেছে একদম অনেক জায়গা থেকে এবং সেটাতে তো যদি আমরা শঙ্কু দেখি শঙ্কু খুব মেধাবী ছাত্র ইউনিভার্সিটিতে স্ট্যান্ড করেছে ষোলো বয় বয়সে কুড়ি বছর সে অধ্যাপনা করতে শুরু করেছে তা সেইভাবে হ্যাঁ স্কলারশিপ কলেজ তো সেভাবে দেখতে গেলে তো শঙ্কু জগৎ বিখ্যাত বিজ্ঞানী শঙ্কু তো বিদেশ চলে যেতেই পারতো আন্তর্জাতিক সে তো করেনি তো গিয়ে গিরিডিতে নিভৃতে বসে নিজের ল্যাবরেটরিতে কাজ করেছে কাজে সেখান থেকে তোর মূল্যবোধের আভাস পাওয়া যায় এবং সেইটা সেটা আমি এখনই বলবো না কিন্তু এই ছবিতেও একেবারে খোলাখুলি একটা সংলাপে একজন বিদেশি একজনের সঙ্গে সংলাপে ওই ব্যাপারটা এসছে যে আমি আমি যে বিজ্ঞান চর্চা করি বা বিজ্ঞান সাধনা করি সেটা কিন্তু আমি খ্যাতি বা অর্থের জন্য করি না আবার এখানে প্রশ্ন থাকবে আমি একটা শব্দ ওই সোশ্যাল মিডিয়ায় বা উদয়জিরাম বলছে লেখা হচ্ছে পাগলাটে শঙ্কু কখনো কিন্তু প্রথম গল্পের পর থেকে পাগলামি বা খ্যাপাটের কোনো বিষয় নয় বরঞ্চ আমার যেটা মনে হচ্ছে যে পরের গল্প কোনো দাঁড়াই না দাঁড়াই না পুরোটাই শঙ্কুর আন্তর্জাতিকতা এবং স্মার্টনেসের উপর দাঁড়িয়ে আছে গোটা শঙ্কু কাহিনী প্রত্যেকটা তো দিদিমান্দা যেরাম প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ চট্টোপাধ্যায় গণশত্রুর নীতিশ গুপ্ত পৃথিবী সেনগুপ্ত আগন্তুকের প্রত্যেকটা হচ্ছে স্মার্ট বাঙালি ইনফ্যাক্ট গড়পর্তা বাঙালির থেকে স্মার্টার আর শঙ্কুও তো কোথাও একটা সেটাই তো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ওর ওর পেপারস বিদেশে পড়া হয় একদম ভদ্রলোক বিদেশে যান যে কোনো দিন অন্তত মিরা কিউরের জন্য নোবেল পেতে পারে ভদ্রলোক নিজে বিদেশে যান বিভিন্ন কনফারেন্সে পেপার পড়তে এই গল্পতেও ব্রাজিলে গেছেন তো সেই জন্য ঠিক

মালয়েশিয়া এয়ারপোর্টে এই একই প্রশ্ন আমি করেছিলাম তখন হিট লিস্টের জন্য সুন্দরদা কাজ করছিলেন সন্দীপ রায়ের সঙ্গে কি বলেছিলেন দেখুন প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ চট্টোপাধ্যায় গণশত্রু নিশীদ গুপ্ত আগন্তুকের পৃথিবী সেনগুপ্ত এবার সন্দীপ রায়ের হেডলিস ছবিতে তো কতটা তফাত বাবা এবং ছেলে সত্যজিৎ রায় এবং সন্দীপ রায় আমি মানিকদার সঙ্গে কাজ করেছি বলেই যে দুজনের দুজনের কাজের ধরনে প্রচণ্ড রকমের সাদৃশ্য পাচ্ছি যেমন যেগুলো আমাদের যেরকম মানিক দা ভিডিও মনিটর ইউজ করতেন না সন্দীপ ইউজ করে না নিজে ক্যামেরা অপারেট করে আর ছবি করার সময় একটা ভীষণ মানে পুরো পরিবারের একটা ইনভলভমেন্ট থাকে সন্দীপের স্ত্রী ললিতা ফিল্ম মেকিংয়ের সঙ্গে যুক্ত ছেলে সৌরদ্বীপ বলা যায় সহকারীর কাজ করছে যেমন নাকি সন্দীপ করত যখন মানিকদা ছবি করতেন অনেক অনেকগুলো সিমিলারি কাজই আমাদের আমাদের পক্ষে একটা ভীষণ একটা নস্টালজিক একটা ফিলিং ফিলিং হয় এখনো কথা আর কিছু যোগ করবে আর কিছু যোগ করার নেই মানে ব্যাপারটা হচ্ছে যে কাজের পদ্ধতির মধ্যে অনেক রকম সাদৃশ্য আছে দুজনেই প্রচন্ড ওয়েল প্ল্যান্ড সন্দীপও একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে অত্যন্ত ডিটেল স্ক্রিপ্ট ছবি আঁকা স্ক্রিপ্ট নিজের সমস্ত দিকগুলো নিজে দেখে এডিটিং বলো সঙ্গীত বলো সবটা দেখে সে সেদিক থেকে প্রচণ্ড সাদৃশ্য আছে এখন এক এক মানে সব ব্যক্তির যদি একরকমের হতো তাহলে তো পুরো ব্যাপারটা ভীষণ বোরিং হতো কাজে এক একজন ব্যক্তিত্ব এক ধরনের একটা স্বাতন্ত্র তো থাকবেই সেটা আছে কিন্তু কাজ করার আর সব থেকে বড় কথা ওই যেটা কয়েক বছর আগেও বলেছিলাম যে কাজ করার সময় ওই যে একটা ফ্যামিলি ফিলিং এবং তার সেই ফ্যামিলি ফিলিং ফিলিংয়ের দরুন যেটা সবসময় বেশ রিল্যাক্স করে কাজ করার যে একটা মেজাজ সেটা পাওয়া যায় সেটা তখনও পাওয়া যেত এখনো পাওয়া যায় খালি দু হাজার তখন যদি পরিকল্পনা আমার একটা কৌতূহলের প্রশ্ন আছে কয়েকদিনের মধ্যে ঝাড়খন্ডে ভোট প্রফেসর শঙ্কু ভোট দিতে যেতেন পেটাবে আমার ধারণা নোটায় ভোট দিতেন খুঁটই পারে খুঁটই পারে হতেই পারে কি তুমি আমি ই তে তুমি যেন ইনি তো দায়িত্ব সম্পন্ন নাগরিক গাধিং ভোটিং বুতে অবশ্যই যেতে সেখানে গিয়ে নোটwidehat ছাপপারতেন হয় তোমার তাই না যা আমার কল্পনায় করতে উศรี দাদর মর্নিং ওয়কে হাতে হাতে গিয়ে ওরা নিয়ারেস্ট বুতে গিয়ে প্রফেসর সংখ্যা ভর্ত দিচ্ছেন এটাও করতেন আমার আমার মনে হয় যে সেখানে এমন কিছু একটা আবিষ্কার করতে যাতে এই ব্যাপারগুলো মিটে গিয়ে এবং ভোটের মানে ভোটের পদ্ধতিটাই উনি হয়তো অন্যরকম একটা আবিষ্কার কিছু করতেন এমন একটা যন্ত্র যা যেটার মাধ্যমে হ্যাঁ অনেক সুষ্ঠু ভাবে মনের ইচ্ছে যার ফলে কোন রকম এই ছবিতে দেখা যাবে নিশ্চয় এটাও খুব ইন্টারেস্টিং এতে কিন্তু রক্তপাত হচ্ছে না নিশ্চিন্ন হয়ে যাচ্ছে সেই অর্থে কিন্তু হিংসা অনেক কম মানে তার ম্যানিফেস্টেশন অন্তত অনেক কম অসাধারণ মানুষটা এই বাংলা সাহিত্যের অসাধারণ চরিত্রটি তার অসাধারণ সিভিটা বায়োডাটা দেখুন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বিজ্ঞানী মহলে তার খ্যাতি আকাশ ছোঁয়া তিনি আবিষ্কারক টমাস আলভা এডিসনের পরে প্রফেসর শঙ্কু পৃথিবীর পাঁচটি মহাদেশের বিজ্ঞানীরা এই সম্মান দিয়েছে তাকে বাংলা কল্পবিজ্ঞান কাহিনীকে সত্যজিৎ রায় এক নতুন উড়ান দিয়েছিলেন প্রফেসর শঙ্কুর হাত ধরে কল্পবিজ্ঞানীর সঙ্গেই শঙ্কুর কাখিনিতে মিশে গিয়েছে নানা বিষয় নিয়ে সত্যজিতের গভীর পড়াশোনা ডায়েরির মতন করে লেখা শঙ্কু সিরিজের প্রতিটি গল্পই রোমাঞ্চের সঙ্গে অফুরান জ্ঞানের আকর সন্দেশ পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় বোমযাত্রীর ডায়েরি সেটি শঙ্কু সিরিজের প্রথম গল্প এরপর একে একে প্রকাশ্যে আসে প্রফেসর শঙ্কু ইজিপ্সিও আতঙ্ক প্রফেসর শঙ্কু হাড় প্রফেসার শঙ্কু ম্যাকাওয়ের মতো গল্প শঙ্কুকে নিয়ে প্রথম গল্পগ্রন্থ প্রফেসর শঙ্কু প্রকাশিত হয় উনিশশো পঁয়ষট্টিতে পঁয়ষট্টি থেকে উনিশশো সালের মধ্যে প্রকাশিত হয়েছে শঙ্কু সিরিজের মোট আটটি গল্পগ্রন্থ আর শঙ্কুর সবকটি কাহিনীকে একত্রিত করে প্রকাশিত হয়েছে শঙ্কু সমগ্র সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুকে নিয়ে মোট আটত্রিশটি গল্প এবং দুটি অসমাপ্ত কাহিনি লিখে গিয়েছেন সত্যজিৎ রায় লিখেছেন প্রফেসর শঙ্কুর ঠাকুরদা বটুকেশ্বর ছিলেন শ্রুতিধর যা একবার শুনতেন চিরদিন মনে রাখতেন তার বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু ছিলেন গিরিডির প্রখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক শঙ্কু ম্যাট্রিক পাশ করেছেন ১২ বছর বয়সে চোদ্দই আইএসসি আর ষোলো বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে ডাবল অনার্স সহ দারুণ ফলাফল করে বিএসসি পাশ করেন প্রফেসর শঙ্কুর বাবা তাকে চাকরি করতে নিষেধ করেছিলেন তাই চাকরির পরিবর্তে গবেষণাতেই মন দেন তিনি তবে কিছুদিন স্কটিশ চার্চ কলেজে শিক্ষকতা করেছিলেন শিল্প সাহিত্য দর্শন ইতিহাস নিয়ে গভীর পড়াশোনা রয়েছে তার গিরিটির বাড়িতে পোষা বেড়াল নিউটন আর পরিচারক প্রহ্লাদকে নিয়ে অবিবাহিত শঙ্কুর সংসার এবার শঙ্কুর আবিষ্কারগুলোর তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক প্রফেসর শঙ্কুর প্রায় চল্লিশটি ডায়েরি রয়েছে সেগুলো ঘেটে দেখলে তার প্রায় বাহাত্তর রকমের আবিষ্কারের ইতিবৃত্ত জানা যায় মিরা কিউরাল শঙ্কুর আবিষ্কৃত এই ওষুধ সর্বরোগ নাশক শঙ্কুর আবিষ্কৃত এই বন্ধু কারো দিকে তাক করে ট্রিগার টানলেই সে মুহূর্তে নিশ্চিন্ন হয়ে যাবে ইয়ার কন্ডিশনিং পিল এই বড়ি পকেটে রাখলেই শীতকালে গরম আর গ্রীষ্মকালে শীত বোধ হবে ফিশপিল শঙ্কু তার আদরের বেড়াল নিউটনের জন্য বানিয়েছিলেন একটি ট্যাবলেট খেলে সাতদিনের দিনের খাওয়া হয়ে যায় লিঙ্গুয়াগ্রাফ মানুষ বা পশুর যে কোনো ভাষার কথা রেকর্ড হয়ে তিন মিনিটের মধ্যে বাংলা অনুবাদ ছাপা হয়ে যায় বুটিকা ইন্ডিকা একটি ট্যাবলেটই মানুষের চব্বিশ ঘন্টার খিদে মিটে যায় মাইক্রোসোনাগ্রাফ প্রকৃতির সব সূক্ষাদি সূক্ষ্ম শব্দ যা মানুষের কানে পৌঁছয় না সেই সব শব্দ শুনতে পাওয়া যায় এই যন্ত্রে রিমেমব্রেন মস্তিষ্কে ধরে যাওয়া স্মৃতি পুনরুদ্ধারে সক্ষম শঙ্কুর এই যন্ত্র স্নাপ গান এই অস্ত্র নাকের কাছে তাক করে প্রয়োগ করলেই প্রতিপক্ষ হাঁচতে হাসতে কুপোকাত হবে অমনিস্কোপ একই সঙ্গে টেলিস্কোপ মাইক্রোস্কোপ এবং এক্সরে কাজ চলে শঙ্কু আবিষ্কৃত এই যন্ত্রে শঙ্কুর ডায়রি খুলে বসলে চোখের সামনে এক অজানা অচেনা দুনিয়ার জানলা খুলে যায় গল্প উড়ানে পাঠকেরা পৌঁছে যান পৃথিবীর নানা প্রান্তে দুর্গম নানা জায়গায় শঙ্কু যেন সর্বত্র গামী গিরিডির বাড়ির ল্যাবরেটরি থেকে তিনি পৌঁছে যান সুইডেনে নরওয়েতে হাইটেল বার্গে কখনো বলিভিয়া কখনো আফ্রিকা আবার কখনো বাগদাদ কিংবা সান্তিয়াগো অথবা তিব্বত কিংবা মিশরে নানা রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছেন তিনি বিজ্ঞানী হয়েও শঙ্কু কোনোদিন নিরের যুক্তিবাদের ঘেরা নিজেকে আবদ্ধ রাখেননি সত্যজিৎ রায় যেন তার নিজের মানুষ ভ্রমণ সেরেছেন বইয়ের পাতায় প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর চরিত্রে এবিপি আনন্দ যারা ভাবছেন যে সত্যজিৎ রায়ের কি অসাধারণ কল্পনা শক্তি ছিল তারা অর্ধেকটা ঠিক ভাবছেন বাকি অর্ধেকটা ছিল বাস্তব বোধ আমি কেন এই কথা বলছি একেবারে হালের এরপরে এখনো পর্যন্ত কোনো সংখ্যা ভারতবর্ষে আসেনি টাইম ম্যাগাজিন ওরা প্রতি বছর একশোটা সেরা সেই বছরের ইনভেনশনের একটা তালিকা দেয় একেবারে যেগুলো বাজারে আসছে বা কয়েক সপ্তাহের মধ্যে আসবে আমরা বটিকা ইন্ডিকা নিয়ে কল্পনা গল্পের বইয়ের কথা ভাবছি একেবারে ব্রেকফাস্ট বার এবং মিল বার বেরিয়েছে বাবুদা ছবি এবং প্রোডাক্ট কারা আমি সেই দিকে পাবলিসিটির দিকে যাচ্ছি না আমি যাই না ভারতবর্ষে কবে পাওয়া যাবে চারশো ক্যালারি এবং একশো ক্যালারি ছোট্ট ছোট্ট ক্যান্ডি টাইপের বার হ্যাঁ দর্শকদেরও আমি দেখাতে চাইবো একেবারে ক্যান্ডি টাইপের যেগুলো খেলে একটা খেলে ব্রেকফাস্টের খিদে মিটে যাবে পাঁচ গ্রাম করে প্রোটিন বলছে তিন বা চারটে একসঙ্গে খেলে একটা ফিলিং সাফিসিয়েন্ট একটা মিলের অনুভূতি দেবে তিনটে ফ্লেভারে পাওয়া যাচ্ছে এবং দাম ইত্যাদি সেসবও দিয়ে দিচ্ছে এবং একেবারে বিট সুগার থ্রি গ্রামস করে যার ফলে কোনো সুগার ইনটেক্ট বেরোয় ডায়াবেটিক রোগীরাও খেতে পারবে আমি বলছি বটিকা ইন্ডিকা ছাড়া মানে বটিকা ইন্ডিকার কল্পনা যখন হয়েছিল তার থেকে পঞ্চাশ বছর পরে তো হুবহু একই জিনিস একই রকম প্যাকেজিংয়ে এবং এটা বাস্তব বাজারে পাওয়া যাচ্ছে এমন হচ্ছে এতে খুব বৃত্তি হবে ঠিক হ্যাঁ কিন্তু রসনা তৃপ্ত হবে ঠিক ঠিক তিনটে ফ্লেভারের ক্যান্ডিকে হবে না এটা আমি বলতে পারি কিন্তু বাবুদা এটা খুব ইন্টারেস্টিং মানে কতদিন পরে একটা ভাবনা রূপায়িত হচ্ছে সেটা সেটা নিশ্চয়ই এটা খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং এবং আমরা এই যে তোমরা এভিটা দেখালে আমরাও এই ধরনের একটা এবি প্রিপেয়ার করেছি যখন ওর এক্সিবিশনটা হচ্ছে ব্রাজিলে বুঝতে পারছো যে শঙ্কুর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটাও সেটা মজার হয়েছে আর তো খুব খুব এই এভিটা ভীষণ সুন্দর আমি যাব একটা তো বারবার বাবুদার ইউনিটে অন্য ধরনের চরিত্র তোমায় মানে আমি বলছি এই মহালয়া দেখে আমি মুগ্ধ হয়েছি কিন্তু এটা ছাড়া এটার আগে ধরো বিবাহ অভিযান দেবকুমার কুমার বসুর আমাদের ছোটবেলায় সুভাষিষ মুখোপাধ্যায় মানে রাজেন এবং সেইখান থেকে হঠাৎ একদিন দেখলাম গোসাইপুর সরগরমে যে ধরনের চরিত্র তার আগে তুমি সেই রকম একটা চরিত্র লোকে এটাও পারেন তারপরে জাহাঙ্গীরের স্বর্ণ একটার পর একটা ছবিতে তুমি আসছো তো মানে এটা কতটা চ্যালেঞ্জিং যে এটা যেকোনো অভিনেতার কাছে আমি বলে না আমার মনে হয় একজন অভিনেতা যখন অভিনয় করতে যায় সে সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে আমি তো বাসি তার ফলে আমার কাছে প্রতি মুহূর্তে এই ধরনের চরিত্রগুলো চ্যালেঞ্জিং কিন্তু ধরো নকুর বাবুর মতো চরিত্র করা মানে একটা স্ট্যাম্প লেগে যাওয়া মানে নকুরবাবু স্ট্যাম্প আমি বলছি সন্তোষ দত্ত বললে তুমি আজকের এই প্রজন্মে যে কোন কাউকে দেখা বলবে লালমোহন বাবু অনেক হয়তো সন্তোষ দত্ত নামটাই বলতে পারবেন না বলবেন লালমোহন লালমোহন বাবু জটায়ু জটায়ু হ্যাঁ ঠিক আছে হোক না আমার এরকম একটা চরিত্র করে যদি স্ট্যাম্প লেগে যায় আমি ভাগ্যবান আরেকটা খুব ইন্টারেস্টিং বোধে বাবুদা সেটা হচ্ছে যে কোথাও একটা নকুরবাবু এই গল্পে বাংলার লিংক মানে বাকি সবাই হচ্ছে সাহেব শুভ বিজ্ঞানী সেখানে নকুরবাবু বোধহয় একটা বাংলা কানেক্ট তুমি বলতে পারো এবং যে কারণে এই গল্পটা বাঁচা প্রথমত এই গল্পটার মধ্যে অতটা কমপ্লিকেটেড ভিএফএক্স নেই যে কারণে এটা বাঁচা কারণ বেশি ভিএফএক্স থাকলে আবার নানা রকম লজিস্টিক্যাল প্রবলেম বুঝতে পারছো অ্যামাজন আছে অ্যামাজন তো অবশ্যই আছে কিন্তু তার উপর যদি একগাদা ভিএফএক্স থাকতো খুব বিপদে পড়ে যেতাম তো কাজেই এটা যে কারণে গল্পটা বাছা আর আরেকটা হচ্ছে যে যেটা আমরা অনেকের সঙ্গেই করেছি যে কেন এই গল্পটা বাঁচলেন ইত্যাদি ব্যাপারে তো আমি বললাম যে দেখো প্রথম প্রত্যেকটা গল্পেই প্রথম দশ পনেরো মিনিট গিরিডি তারপর সাহেব যেটা আমি মানে কৈলাসের সময় যেটা বলেছিলাম আর কি কিন্তু এখানে নকুরবাবু এসে গেছেন তার মানে থ্রু একটা বাংলা কানেক্ট থাকছে ছবিটাতে একেবারে ইংরেজি ছবি হয়ে উঠছে না যেটা আমার ইচ্ছে ছিল এই এরকম একটা ইন্টেনশন ছিল যে নকুরবাবুকে আনা যাতে থ্রু এ থাকে আর আরেকটাও আমি এস্টাবলিশ করিয়েছি যে সনরাস এবং ক্রোল সেটা শঙ্কু নিজেই নকুরবাবুকে বলছেন যে এরা আমার খুব অন্তরঙ্গ বন্ধু বাংলা বলতে পারেন না ঠিকই কিন্তু বোঝেন ভালোই কাজেই তখন সন্ডার্স বলছে মোটামুটি কাজেই মানে ওখান কাজে ট্রান্সলেশনের ঝামেলার মধ্যে আমি আর গেলাম না কাজী তো মানে সারা ছবিতে তাহলে এই জিনিসটা করতে হতো যে যখনই সাহেবরা বলছে শঙ্কু নকুরকে ট্রান্সলেট করে বলছে এ জানো এই এ বলছে কাজেই সেটা অফ কারণ সকলেই বোঝে সেটা আমরা এস্টাবলিশ করে দিয়েছি আর হ্যাঁ আর এটা তো বোধহয় দুটো ভার্সনে হচ্ছে এটা দুটো ভার্সনে হচ্ছে আহ একটাতে বাংলা ইংরেজি একবারে যেটা আমাদের ভার্সন আর কি এবং সেখানে বাংলার সময় ইংরেজি সাবটাইটেল থাকবে এখন তো থ্রু আউটই থাকে সব ছবিতেই থাকে আর আরেকটা হচ্ছে বাংলা ভার্সন তা না হলে শঙ্কুকে আমরা ছড়াতে পারবো না সেইভাবে কাজই ধরো শহরতলি বা আউটস্কার্ট যেটাকে আমরা বলি সেসব হলে তোমার আমার বাংলা ভার্সনটা দেখো পুরোটা যে ইংলিশ ভার্সনে থাকছে এটা তো সরাসরি একটা হলিউডের সঙ্গে টপ করে চলে আসবে এটা তো অবশ্যই তবে এর একটা পজিটিভ যে তোমার কারণ সবাই যেটা আমাদের চিন্তা করতে হয়েছিল যে এটা যাতে ভিএফএক্স সর্বস্ব না হয়ে যায় মানে গল্পটা আমাদের একটা সুবিধা ছিল যে গল্পটা এত স্ট্রং এত ভালো এবং তার মধ্যে এমন সব হিউম্যান এলিমেন্ট রয়েছে রয়েছে রিলেশনশিপের ব্যাপার রয়েছে কাজেই সেটা হবার সম্ভাবনা কমই ছিল কিন্তু আমি সবসময় এটা মনে করি যে মানে মানে লোকে বাইরে বেরিয়ে শুধু ভিএফএক্সটা দেখলো সেটা না মানে এখানে ছুতে হবে এটাই হচ্ছে ব্যাপার সেটা সেটা চেষ্টা করা হয়েছে এবার একটা মারাত্মক বিতর্কিত প্রশ্নে আসবো এটা একদম ব্যক্তিগত অনুভূতি মার্কিন ধনকুবেদ্যে তুমি যদি সবকটা কটা শঙ্কু মানে মেডিজি করো তারা বোধহীন তারা লোভী তারা এলডোরারও সোনা চায় তারা টাইম মেশিনে করে হাজার হাজার কোটি ডলার খরচ করে তারা প্রমোদ ভ্রমণ করতে চায় অ্যালকেমিস্ট্রির বিদ্যাটা চায় সেখান থেকে সোনার লাভটা পেতে চায় বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কারকে তারা বাণিজ্যিক ব্যবসার পণ্য করতে চায় এটা কিন্তু একটা আগাগোড়া কমন মানে আমি বলছি ইমপ্রেসিও বলো মাল্টি বিলিয়নার ব্যবসায়ী মানে তখন এই নীরব মোদী বিজয় মালিয়া ললিত মোদী ভারতীয় কোটিপতিরা বাস্তবে আসেনি কিন্তু কোথাও কি একটা বামপন্থী মনোভাব শঙ্কু লেখার সময় সত্যি ইত্রায়ের হয়েছিল আমার মনে হয় না তাহলে এইটা কেন যে আমেরিকা মানে মার্কিন কোটিপতি ব্যবসায়ী এটা সবসময় সময় ইন নেগেটিভ টোন

আচ্ছা এইটা একটা সহজ সহজ উত্তর পারে বুঝতে বাছো কিন্তু আমি জানি না কারণ তখন এমনিতে আমার মনে আছে যে অন্যান্য ছবিতে হলিউড টলে সব ভেলিয়ে একটা কিছু একটা ব্যাপার হয়েছিল কিন্তু আবার এটাও দেখতে হবে মাল্টি বিলিয়ন ব্যবসায়ী মানে তার এই রকম মানে আদার একটা ওই ট্রেডস কোণ আর নিয়ে কিন্তু মানে এবং শঙ্কু এই নাৎসিদের ইহুদীনি দ পীড়া পাচ্ছে কষ্ট পাচ্ছে অপছন্দ করছে মানে কোথাও কোথায় এটা অসম্ভব অসম্ভব প্রফাউন্ড গল্প বলে আমার মনে হয়েছে স্বর্ণপর্ণি বিশেষ করে আমরা ডিসকাস করছিলাম একটু আগে স্বর্ণপর্ণি আর আমার মনে হয় যে কম্পু এই এই দুটো গল্প একটা অসাধারণ মানে মনস্তাত্ত্বিক গল্প আর কি যেটা আমার মনে হয়েছে আসলে এই প্রশ্নটা করলে একটু বলছি যে বামপন্থী মনোভাব কিনা আমি বামপন্থী বলবো না কিন্তু আগে যে কথাটা হচ্ছিল যে শঙ্কুর চরিত্র এটা তো অনেক অর্থে সত্যি রায়ের চরিত্রের একটা প্রতিচ্ছবি তা যদি আমরা ধরি তাহলে ওই সোশ্যালিজম প্রগতিশীলতা এই এই ওই সময়ে ঠিক যে সমস্ত গুণগুলো সেগুলো তো ছিল 60s 70s প্রগতিশীল মানুষ মানে এই চিন্তা ভাবনাগুলো সরি যার ফলে এতো সেই মাটি থেকে উঠে আসা মানুষই সমস্যা হ্যাঁ কাজেই এইটা এগুলো তো আসবেই চরিত্রের মধ্যে ঠিক খুব স্বাভাবিক আরেকটা জিনিস বাবুদা এটা ডিরেক্টর হিসেবে নিঃসন্দেহে তুমিও লক্ষ্য করে থাকবে যেটা হচ্ছে ফেলুদার এক একরকম শঙ্কুর বেড়ানোটা সাতটা গল্প হচ্ছে ভারতের সীমার মধ্যে আর পাঁচটা তার মধ্যে গিরিড়িতে দুটো হার হচ্ছে নীলগিরির পাহাড়ে আর গোপালপুরের কাছে বঙ্গোপসাগরে এছাড়া বাকি সব বিদেশে বিদেশ সেইটা খুব আমি সেই ক্ষেত্রগুপ্ত এটা লেখা পড়ছিলাম দু একটা চকিত বাক্যে নিসর্গের মেজাজটা ধরিয়ে দেয়া এই স্টাইলটা কিন্তু সচেতন ভাবে কিনা জানি না ফেলুদা স্টাইলের থেকে একেবারে আলাদা একেবারে আলাদা ওটা খুব ইন্টেনশনাল জানো মানে সেটা ইন্টেনশনাল যে এটা একরকমের ব্যাপার ওটা অন্য ব্যাপার এটা ডিটেকটিভ ফিকশন এটা তোমার একেবারে আলাদা মানে এটা এর মধ্যে ফ্যান্টাসি এসে যাচ্ছে সায়েন্স ফিকশন এসে যাচ্ছে ইনফ্যাক্ট প্রথম গল্পটাই তো সায়েন্স ফিকশন মানে মাস অভিযান এখন সেটা তো তারপরে যে কারণে এই গল্পটা মানে পার্টিকুলারলি এই গল্পটা ফ্যান্টাসি মানে এটাকে আমি সায়েন্স ফিকশন বলবো না কিন্তু সব মেরা মিরাকিউরাল চলে আসছে এখন অ্যানাইহিলিনটা তুমি কিভাবে ধরবে আমি জানি না কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা চলে আসছে কিন্তু ফ্যান্টাসি এলিমেন্টটা একটু বেশি যেহেতু নকুর এসে যাচ্ছে বুঝতে পারছো এবং সেখানে একটা সাইকিক এবং প্যারানরমাল এবং অনেক অনেকগুলো জিনিস এসে যাচ্ছে ইনফ্যাক্ট মিরা কিউরাল তো দিতিমানদার অত্যন্ত প্রয়োজন হয়েছিল ওই সময় তার কারণ দর্শকদের সঙ্গে আমি শেয়ার করতে বাধ্য হচ্ছি যে দিতিমানদার শুটিং এর সময় একটু অসুস্থ হয়ে পড়েন এবং প্রায় 104 5 জ্বর ফিরে আসতে হয় আবার শুটিং করতে যান তো মানে কিভাবে ওখানে মানে কতটা সিরিয়াস বিষয় তৈরি হয়েছিল সিরিয়াস বিষয় বলতে সেটা একটা লম্বা গপ্প কিন্তু সংক্ষেপে বলতে গেলে ওখানে আমাদের আমরা মানাউন্স বলে একটা শহর আমাদের কেন্দ্র ছিল অ্যামাজনাস প্রদেশে সেখান থেকে রোজ আমরা প্রায় ঘন্টাখানেক ওই বোটে করে গিয়ে আমরা জঙ্গলে ঢুকে শুটিং করতাম রিও নিগ্রো বলে একটা নদী কিন্তু নদীটা বিশাল নদী সেটা সেটা আসলে অ্যামাজন নদীর একটা শাখা শাখা এবং ঝড় ঝল আসতোই ঢেউ ঢেউ হতো আমাদের আশ্রয় তো ওই রকম একটা সময়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হ্যানত্যান তো আমার ওই কাঁপুনি দিয়ে জ্বর এলো প্রচণ্ড জ্বর তো সেখানে স্থানীয় ডাক্তার সেখানে আরেকটা আরেকটা আমার পরে মনে হয় ভীষণ ইন্টারেস্টিং একটা আমার অভিজ্ঞতা হলো যে আমরা যে সরকারি হাসপাতাল বলি বা প্রাইমারি হেলথ সেন্টার বলি আমায় সেরম আর উপায়ন্তর না ছিল না বলে ওই ধরনের একটা হাসপাতালে যেতে হয়েছিল এবং সেখানে দেখলাম যে অবস্থাটা মোটামুটি আমাদের সরকারি হাসপাতালের মতো একদম তো সেখানে ডাক্তাররা বললেন নিউমোনিয়া তো ওই নিউমোনিয়া শুনে তো সকলের শহরে কম্পর হ্যাঁ তো নিউমোনিয়া নয় সেটা ওই অ্যাকুট ব্রঙ্কাইটিস করছে হয়েছিল যাই হোক সে ফিরে এসে আবার যেতে হলো এখন তখন অবস্থা তো শারীরিক অবস্থা খুবই খারাপ হয়েছিল কিন্তু আমার মনে হয় না যে পরে চিন্তা করলে এই সব গুলোই কিন্তু আমার কাছে মূল্যবান যে ওখানে অসুখটা করেছিল তখন কে কিভাবে দেখাশুনো করেছিল হাসপাতালে গিয়ে হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতাটা কি হয়েছিল আর ওখানে তো একটা মানে ভাষার একটা সমস্যা আছে মানে ইংরেজিতে কাজ চালানো খুব মুশকিল তো সেই মুশকিলগুলো গুলো কাটিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলা এই ছোট ছোট জিনিসগুলো না আমার কাছে একটা মূল্য আছে কিন্তু পরে মনে হবে যে হ্যাঁ এই গুণটা ঘটেছিল মানে কটা লোকের ভাগ্যে আমি ভাগ্য দুর্ভাগ্য না মানে কিন্তু এই মূল্য যেন দিতে না কিন্তু ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শরীর খারাপ হয়ে পাবলিক হেলথ সেন্টারে যাওয়া একটা বড় বাঙালি ভয় একটা কথা বলি অপ্রাসঙ্গিক বলেনি বলি যখন অসুস্থ হয় আমরা তো প্রত্যেকদিনই টেনশন করি বাবুদা বুলুদি আমি আমরা যারা ছিলাম সবাই আর উনি তখন প্রায় শুয়ে আছেন কথা বলতে পারছেন না সাংঘাতিক কষ্ট ছাড়া এবার ওই যে ডাক্তার ওনাকে দেখছিলেন এই যে ভাষার প্রবলেম বললেন না বা সুন্দরতা বোঝাবার চেষ্টা করছেন তিনি বুঝছেন না বলছেন বুঝছেন না এবার দিদিমানদা ক্ষেপে গেলেন যেমন এই একে চালাও তো এখান থেকে একে চাওকে তো আর খেয়ে দিচ্ছে ভাদসা বুঝছে না আর কত কমিউনিকেট করবে হ্যাঁ একটা জিনিসবাবুদের তাও আমি জানিনা কতক্ষণের দূরত্বে শুটিং জোন থেকে তোমরা পেয়েছিলে দু হাজার চোদ্দ সালে আমরা যখন গেছিলাম তখন আট নিয়ারেস্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ছিল আট ঘন্টার মানে বোটে মানে এতটা ইন্টেরিয়ার গিয়েছিলাম যার ফলে বহু জায়গায় মানে ফরচুনেটলি অন্তত ভুল ঠিক খারাপ ভালো ডাক্তার বাবু পেয়েছিলে মানে মনে আছে হেলথ সেন্টার ওই নীল আর সবুজ ভেতরে বোধ হয় ওই দু একটা ওষুধ ছাড়া কিচ্ছু নেই হ্যাঁ মানে ওখানে নখ করলে ডাক্তারবাবুকে পাশের কোনো গ্রাম থেকে ডেকে আনতে হয় এইরকম অবস্থা না আমাদের এমনিতেই যেটা করতে হয়েছিল মানে সেটা হচ্ছে যে পাঁচটার পর আর জঙ্গলে শুটিং করতে দেয় না কাজেই আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো এবং মোটামুটি দু দেড় দু ঘন্টার মধ্যে যেসব সব ইন্টারেস্টিং জায়গা সেগুলো আমরা সিলেক্ট করেছিলাম তা তো শুটিং টাইম আমরা পাচ্ছি না পাঁচটার মধ্যে যদি ওখান থেকে আবার বেরিয়ে আসতে হয় তাহলে তো খুব মুশকিল কাজে সেইভাবেই আমাদের লোকেশনগুলো লক করা হয়েছিল আর কি কিন্তু অদ্ভুত সুন্দর সব লোকেশন ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই একদম আমি দেখবো যে এই শহরের অত্যন্ত চেনা মুখেরা কৃতি মানুষ কি বলছেন তারা প্রফেসর শঙ্কু প্রথমবার পর্দায় আসছে কতটা উত্তেজিত কতটা এক্সাইটেড তারা কতটা অপেক্ষা করছেন প্রফেসর শঙ্কুকে পর্দায় দেখার জন্য দেখুন ছোটবেলায় একটু বিশেষ সময় সত্যজিৎ রায়ের বই পড়া শুরু হয়েছিল ফেলুদা দিয়ে শুরু এবং তারপর প্রফেসর শঙ্কু তখন ভীষণ ভাল লাগতো একদম মানে মুখস্থর মতো পড়ে যেতাম কিন্তু একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে কী মারাত্মক কাজ প্রফেসর শঙ্কুর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ এই যে কল্পবিজ্ঞান এই যে কল্পনার জগৎতেই বোঝা যায় যে কতটা সময় থেকে নিয়ে গিয়েছি আমি নিজে যেহেতু খুব বেটে আমার কাছে এটা ভীষণ এক্সাইটিং ছিল যে প্রফেসর শঙ্কু বেটে কিন্তু তাও সে প্রফেসর শঙ্কু তো ইয়া বেটে প্রফেসর শঙ্কু গল্পগুলো মনে হয় আমার খুব ফেভারিট গল্প যেগুলো সে প্রফেসর শঙ্কু বা গুলো প্রহসন আমাদের কাছে প্রফেসর শঙ্কু বলো যাই বলে এই জিনিসগুলো না ভীষণ নস্টালজিক ছোটবেলাকার নাইনটিজের বললেও তো ভুল বলা হবে কিন্তু সেই পেছন ফিরে দেখা ঘুরে যাওয়া প্রফেসর শঙ্কুর আকর্ষণ লেখক হিসেবে তো অনেক পরের কারণ যখনই সত্যজিৎ রায়ের বই খুলি আমরা আমরা যেয়ে যেই যাই করি না কেন আমরা আসলে পাঠক হয়ে যাই তো শঙ্কু যেমন ছোটোবেলায় একটা অদম্য আকর্ষণ ছিল এখনও কিন্তু যেদিন বাড়ি থেকে বেরোনো হয় না কাজ নেই বা অবসর তার থেকে একটা শঙ্কুর বই বার করে কোনো একটা কাহিনী যেটা হয়তো সাতশো বার পড়া সেটা পড়ি ফলে শঙ্কু আমাদের এখনো একই রকম আনন্দ আর বিস্ময় দেয় যা ছোটবেলায় দিত সালটা উনিশশো তখন প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থকে দিতিমান বাবুর মধ্যে খুঁজে পান সত্যজিৎ রায় আর তারপর থেকে আজ অবধি তার কেরিয়ারে অজস্র মুক্ত দেখুন আর আই আই don't think one has to be one in order to admire Vietnam, sir. That doesn't answer my question. However, শিক্ষিত তরুণের বেকারত্বের জ্বালা আদর্শের দ্বন্দ্ব সুযোগ পেয়েও চাকরি প্রস্তাব ফিরিয়ে দেয় সিদ্ধার্থ তারুণ্যের এই কাঠিন্যকেই সাতের দশকের সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন নবাগত অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বীতে প্রথম ছবিতেই ধৃতিমান বুঝিয়ে দিয়েছিলেন ক্যামেরার সামনে তিনি অপ্রতিদ্বন্দ্বী সবাই ধৃতিমান নামে চিনলেও জন্মসূত্রে তার নাম সুন্দর চট্টোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে ছাত্র তিনি পড়েছেন প্রেসিডেন্সি আর দিল্লি স্কুল অব ইকোনমিক্সেও দিল্লিতে প্রিন্স সোসাইটি গঠনের সূত্রে সত্যজিৎ রায় মৃণাল সেনের মতো পরিচালকদের সঙ্গে তার যোগাযোগ ছাত্রাবস্থায় থিয়েটারের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন জ্যোতিমান আর ফটোগ্রাফি নেশাটা বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া অভিনেতা ধৃতিমান শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন মূল স্রোতের ছবির বদলে প্যারাডাল ছবির পথেই হাঁটবেন তিনি তাই তার অভিনীত ছবির তালিকা সুদীর্ঘ নয় কিন্তু যা যা রয়েছে সবই বনিমুক্ত

চিত্রকর ছবিটিতে দৃষ্টিহীন পেইন্টার বিজন বসুর চরিত্রেও ভীতিমানের অভিনয় মুগ্ধ করে রাখে তিনি শুধু বাংলা ছবির গণ্ডিতেই নিজেকে আটকে রাখেননি বলিউড মালায়ালম হলিউড এবং শ্রীলঙ্কার ছবিতেও অভিনয় করেছেন সঞ্জয় লীলা বনসালী ব্ল্যাক মণিরত্নমের গুরু সুজিত সরকারের পিঙ্ক হলিউডের স্মোক দ্য ম্যান হু নিউ ইনফিনিটের মতো ছবিগুলি তার অভিনয়ের উজ্জ্বল স্বাক্ষর বিনয় বিজ্ঞাপন তথ্যচিত্র নির্মাণ ফটোগ্রাফি সব কিছুতেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন ধৃতিমান এবার তিনি প্রফেসর শঙ্কু রুপলী পর্দায় সত্যজিৎের কল্পনার বৈজ্ঞানিকের জল এবিপি আনন্দ সুন্দরদা সত্যজিৎ রায় লিখছেন যে সিনেমা সেই তারকা যে ক্যামেরার সামনে কিচ্ছুটি না করে সবার দৃষ্টি আকর্ষণের ক্ষমতা রাখে ধৃতিমান সেই রকম একজন তারকা নিজে বলে গেছেন আমার কান লাল হয়ে গেছে দেখতে ইমপ্রোভাইজ অ্যাক্টিং এ মৃণাল সেন আকালের সন্ধানে তখন স্মিতা পাটিলের সঙ্গে ওই বৃষ্টির দৃশ্যে তোমাকে বলেছিলেন যে কোনো সংলাপ নয় বানি বানি কথা বলে যাও ঠিক ঠিকই মানে আকালের সন্ধানে অন্তত দুটো দৃশ্য আছে স্মিতার আমার মধ্যে যাতে মিনালদা সংলাপ লেখেননি আমি মিনালদা তো মানে এত আড্ডাবাদ ছিলেন সবই হচ্ছে এখানে সংলাপটা লেখা হয়নি শর্ট শুরু হবে বলো না বলো না যা ঠিক হয় হ্যাঁ ইম্প্রোভাইজ ইম্প্রোভাইজ করতে আমার খুব মজা লাগে কিন্তু এই সফিস্টিকেশন এই দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড এটার জন্য চরিত্র তো হাতছাড়া হয়েছে আমি শুনেছি যে ইন্টারভিউতে তখন আপনাকে বলা হয়েছিল যে মৃণাল সেনি বললেন যে চরিত্রটা নিম্ন মধ্যবিত্ত তোমার মতো এত ঝকঝকে ইংরেজি বলতে পারে না ঠিকই হ্যাঁ সেটা বলেছিলেন ঠিকই আবার এটাও ঠিক যে অনেক পরে একটা হিন্দি ছবি করেছিলাম চোরাঙ্গা চোরাঙ্গা বলে চোরঙ্গাতে একেবারে গ্রামের দৃষ্টিহীন শাইয়ের পাঠ করেছিলাম এইগুলো তো করতে একটা একটা এক সময় হয়তো কিন্তু একসময় এসে মনে হয় অভিনেতা হিসেবে যত রেঞ্জটাকে বাড়ানো যায় যত প্রসারটাকে বাড়ানো যায় তত মজা ওই যে সুভাষিষ একটু আগে বলছিল না যে অভিনেতার সবসময় চ্যালেঞ্জ নিতে ভালো লাগে চ্যালেঞ্জ নিতে ইচ্ছে করে শুধু অভিনেতা কেন যে কোনো ক্রিয়েটিভ আর্টিস্টেরই সেটা লাগে মানে একটা জিনিস বুঝছি শঙ্কু যতগুলো ভাষা জানতেন ভারতীয় ভাষায় ছবি করে ফেলেছে এই অ্যামাজনের সম্পূর্ণ অচেনা একটা পরিবেশে এবং আমি এটা কল্পনা করে নিতে পারি যে একটা হলিউড ফিল্ম যে বাজেটে তৈরি হচ্ছে তার অনেক অংশ কম বাংলা ছবির একটা বাজেট সেখানে গিয়ে অচেনা পরিবেশে এই ধরনের একটা মানে মিথ হয়ে যাওয়া চরিত্রকে ঘিরে ছবি কতটা চ্যালেঞ্জিং হ্যাঁ তো চ্যালেঞ্জিং তো প্রথম থেকেই বলছি বারবার আমার কাছে তো সবসময় চ্যালেঞ্জিং এবং হ্যাঁ ডেফিনেটলি এই ছবির কস্টিং হাই হয়তো হলিউডের সঙ্গে কোনো তুলনা চলে না কিন্তু তবু তো যথেষ্ট কস্টিং হাই এবং এই ছবির অন্য দিকগুলোও আমি বলবো যেমন ধরো এই যে আমার নকুর বাবু ছবির সঙ্গে আমার যে মিলটা খুঁজে পাওয়া যাচ্ছে সেটার জন্য মেকআপ ম্যানের মেকআপ আর্টিস্টের ভূমিকাও অনেকখানি কারণ যে এমনভাবে আমাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে চরিত্রের সঙ্গে মেলিয়েছে আমার সোমনাথ করেছে তোমাকে সুন্দর করাটা সম্ভব না না আমি এমনি সুন্দর তার জন্য না আমি তো ভাবছিলাম এই স্টুডিওতে একজনই সুন্দর তো প্রফেসর শঙ্কুকেও যেভাবে মানে উইথ মেকআপ যেভাবে তৈরি করা হয়েছে সেখানে মেকআপ ম্যানের মেকআপ আর্টিস্টের ভূমিকাটাও বিরাট এবং এই ছবির ফটোগ্রাফি সৌমি খালদারের অনুবদ্ধ এবং প্রত্যেকটি মুহূর্ত যেভাবে তৈরি করেছে প্লাস বাবুদা প্রেমিক প্রত্যেকটা সময় সেই সব কিছু নিয়েই মানে কি বলবো এটা আমাদের প্রত্যেকের কাছেই মনে হচ্ছে চ্যালেঞ্জের কাজ একটা এবং আমার কাছে তো বটি এবং এইরকম একটি চরিত্র যেটা নর্মালি আমি নই মানে আমি একটু হইচই উচ্ছল একটু সব ব্যাপারই একটু ইয়েতে থাকি কিন্তু এই মানুষটা একটা শান্ত চুপচাপ একটা গোছের খুব ভালো মানুষ গোছের একটা মানুষ হ্যাঁ তো সেটাকে পর্দায় ফুটিয়ে তোলা এটা কি বলবো চেষ্টা করেছি কতটা সফল হয়েছি বা সফল হব আমি জানি না এখন ভয়ে আছি একদম বাবুদা একটা সত্যজিৎ রায়ের প্রত্যেকটা লেখায় মানে ফটোগ্রাফিক ডেসক্রিপশন থাকে ছবির মতো একটা বর্ণনা উঠে আসে একটা ছবি তৈরি হচ্ছে আমি বলছি শঙ্কুর ক্ষেত্রে পাঁচ ফুট সাত ইঞ্চি সতেরো বছরে টাক পড়া শুরু একুশের মধ্যে মাথা জোড়া টাক মানে এইগুলোর সঙ্গে একটা ডিরেক্টরের তো চ্যালেঞ্জ যদিও তুমি নাই মেলাতে পারো কিন্তু তুমি যদি মেলাতে চাও সেটা তো একটা বাড়তি চ্যালেঞ্জ হয় এটা উনি আমাদের অত্যন্ত বিপদে ফেলে দিয়ে গেছেন বুঝতে পারছো কোনো স্কোপ নেই কাজেই মানে তবে শঙ্কু এবং নকুর আমি ওই দিক থেকে খুব ফরচুনেট যে দুজনের চেহারার সঙ্গে ইলাস্ট্রেশন প্রায় মিলে যাচ্ছে সেরকম বলতে গেলে আর তাছাড়া যেটা আমার প্রবলেম ছিল যেটা আমার ইন্টারভিউতে ওই সন্ডার্স এবং ক্রোল টোল ইত্যাদি অন্যদের নিয়ে অতটা না কিন্তু সন্ডাস ক্রোলটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল কারণ বহু গল্পে ঘুরে ফিরে ওরা এসছে এবং একজন জার্মান একজন ব্রিটিশার এবং সেই সেটা করার আমি খুবই ভয় ছিল যে ওই ধরনের অভিনেতা আমরা পাবো কি না ওই আচের ইলাস্ট্রেশন যাতে মোটামুটি মেলে তো কাজেই ওখানকার যিনি লাইন প্রডিউসার ছিলেন তাকে বাবার ইলাস্ট্রেশন গুলো পাঠিয়ে দেওয়া হলো আচ্ছা বুঝতে পারছো এই যে বিশেষ করে ওই বিশেষ করে অ্যাক্সিং অভিযানে তুমি মনে আছে আলাদা আলাদা উনি পোর্ট্রেট এঁকেছিলেন তো সেই দুটো পোর্ট্রেট ওদের পাঠিয়ে দেওয়া হলো এবং এখানকার এই গল্পের পার্টিকুলার গল্পের বেশ কিছু ইলাস্ট্রেশন ওদের দিয়ে দেওয়া হলো যে দেখো এরকম যদি কাঁচা কাচি কিছু লোক পাও ফরচুনেটলি পাওয়া গেল মানে যথেষ্ট কাঁচা কাচি মানে আমার মনে হয় যে মানে যে কোনো পাঠকের মুখস্থ ক্রোল একটু হেভি চেহারা চশমা পরা গোলগাল আর সানগ্লাস পরা তো কাজেই সেটা পাওয়া গেল এবং তারা ভালো एक्टर তারা খুবই ভালো एक्टर কাজেই আমরা সেদিক থেকে খুব লাকি আমি বলবো যে মানে কাস্টিং এর দিক থেকে কোন রকমের কম্প্রোমাইজ করতে হয় তোমার জীবনেও এটা নিশ্চয়ই প্রথম অভিজ্ঞতা যে মুখোমুখি পরিচয় না হই কাস্টিং হয়ে হ্যাঁ এখন যেটা করা সম্ভব বুঝতে পারছো মানে এখন ইমেল টিমেল এত টেকনোলজির যুগে কিন্তু ভয় সবসময় থাকে যে এরা আমার কথা শুনবে তো আমি জানি

সে সত্যজিৎ রায়ের কাজের সঙ্গে পরিচিত হ্যাঁ সে হঠাৎ চেয়ার থেকে উল্টে পড়লো যখন সে জানলো যে এই ছবির পরিচালক সন্দীপ রায় সত্যজিৎ রায়ের পুত্র সেটা আগে কেউ বলেনি তাকে ইনফ্যাক্ট মানে মানে এত খুঁটিয়ে পাঠকরা পড়ে আটত্রিশটা গল্পের পরে কোনো লেখকের প্রথম বা তৃতীয় গল্পে কি ছিল তো লিঙ্ক করা খুব স্বাভাবিকভাবে মুশকিল এবং সত্যজিৎ রায়ের মতো নানা ফিল্ডে যার ক্রিয়েটিভিটি এবং ব্যস্ততা সেখানে কোন গল্পে ইংল্যান্ডের ভূতত্ত্ববিদ স্যান্ডার্স আর জার্মানির নৃতত্ত্ববিদ ক্রোল সেটা শঙ্কু ও ফ্র্যাঙ্কেস্টাইনে উল্টে গেছে শঙ্কু আদিম মানুষে স্যান্ডার্স জীববিদ্যা বিশরত মানে আমি বলছি এইগুলো অবধি লোকে এটা নিয়ে পড়ে আমি জানি এটা এটা আমাদের খুব বিপদে ফেলে দেয় মাঝে মধ্যে যে আমাদেরও আবার একটু ক্রস চেক করে নিতে হয়েছে সব ঠিকঠাক করছে কিনা এই হচ্ছে ব্যাপার একটা কৌতুহলে প্রশ্ন আছে সাতাশ বছরের বিশ্বস্ত চাকর প্রহ্লাদ এবং চব্বিশ বছরের বিশ্বস্ত বেরাল নিউটন হ্যাঁ এরা কি থাকছে অবশ্যই অবশ্যই খুব মানে ব্রিফলি হলেও কারণ এরা তো মানে গ্রিডি মানে গ্রিডি যতক্ষণ রয়েছে এরা ততক্ষণ রয়েছে আনফরচুনেটলি অনেকে নিউটন কি সত্যিকারে নিউটন মানে একদম 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 বাধ্য নিউটন বড় বাধ্য নিউটন নিউটন কে একমাত্র যে কোনো কারণেই হোক ব্রাজিল থেকে ভিসা দেয়নি সেই জন্য ব্রাজিল নিয়ে যাওয়া গেল না আমার এক বন্ধু গবেষণা করেছে যে পোষা বেড়াল বাঁচে হচ্ছে ১৫ থেকে কুড়ি বছর রাস্তার বেড়াল বাঁচে হচ্ছে তেরো থেকে পনেরো বছর চব্বিশ বছর নিউটন বাঁচছে মানে ওই ফিশ পিলের মধ্যে এমন কিছু আছে যেটা তার আইবার প্লাস মার্জারিন টার্জারিং অনেক কিছু আছে যে কারণে হ্যাঁ অবশ্যই আমাদের এই আড্ডা চলবে তার মধ্যে আবার বলছি এই শহরের অনেক চেনামুখ অনেক কৃতি মানুষ তারা ভীষণ অপেক্ষা করছেন যে পর্দায় শঙ্কুকে কখন দেখতে পাবেন শঙ্কুর জন্য প্রতীক্ষা শঙ্কু বলতে আমার আনন্দমেলা মনে পড়ে আর আনন্দমেলার ইলাস্ট্রেশনগুলো মনে করে আর প্রতিবার ওই যেটাকে বলে দুবিধায় পড়া যে ফেলুদাটা আগে পড়বো না শঙ্কু আগে পড়বো এটা একটা অসম্ভব জিনিস একই লেখকে দুটো লেখা দুটো জায়গায় বেরোচ্ছে এবং কোন লেখাটা আগে পড়বো সেটা নিয়ে নিজের মধ্যেই একটা তোলপাড় চলছে আমার পড়া প্রথম বাংলা সাইফাই তো প্রফেসর সোম প্রফেসর সোমকুর মধ্যে যেটা একটা ছিল একটা অদ্ভুত ইনোসেন্স ছিল তো ক্যারেক্টারটার মধ্যে আপার ফ্রম দ্য সায়েন্স মানে ইটস মানে একদম আমাদের বাঙালি একদম মানে মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলি জেঠুরা যেরকম হয় সেখান থেকে একজন সায়েন্স ফিকশন এবং এই যে দুটোর কোলাবোরেশনটা দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল শঙ্কু বললে মানে আমার এত স্মৃতি আমি তার থেকে আলাদা করে বার করতে পারবো না মানে অসম্ভব প্রিয় সমস্ত গল্প তবে যেটা বিশেষ করে বলি সেটা হচ্ছে যে শঙ্কুর গল্পের সঙ্গে যেটা থাকতো সেটা হচ্ছে সত্যজিৎ রায় ইলাস্ট্রেশন হ্যাঁ এক একটা শঙ্কুতে এক এক রকমের স্টাইলে ছবি আঁকা আছে সেটাও আমাকে সমানভাবে টানতো গল্পের মতো বলতো এখানে আরেকটা জায়গা সেটা হচ্ছে একেবারে কোটানকোট অ্যান্ড কোট সায়েন্স ফিকশনের সঙ্গে যেখানে শঙ্কুর একটা তফাত শঙ্কু কিন্তু প্রাচীন বিদ্যা হয়তো বাবা আয়ুর্বেদে ধন্বন্তরি চিকিৎসক ছিলেন বলে মন্ত্রতন্ত্র জ্যোতিষ জাদু এগুলোতে কোনোটা উড়িয়ে দিচ্ছে না অবিশ্বাস করছে না এমনকি শ্মশানের ধোঁয়ায় পুষ্ট আগাছা দিয়ে এমন সলিউশন বানায় যে বিদ্যুৎ সহযোগে তাতে প্রেত ছায়ারূপে আবির্ভূত হয় মানে এইটাও কোথাও কিন্তু একটা মিশছে মানে সব দিক এবং প্রাচীনকালের ভারতীয় বিদ্যার ওপর গভীর শ্রদ্ধা হ্যাঁ সেটা অবশ্য গণেশের প্লাস্টিক সার্জারি কিনা আমরা জানি না আমি দ্রুত একবার দেখাবো এলডোরাডো এই জাদু শহর এই মায়া শহর বারবার কাহিনীকার এবং চলচ্চিত্র পরিচালকদের হাতছানি দিয়ে ডেকেছে নিঃসন্দেহে নকুরবাবু এলডোরাডো নামেই প্রকাশ এলডোরাডো আছে এলডোরাডো কতভাবে কিভাবে সাহিত্যে এসছে আমাদের দেশে এবং দেশের বাইরে This He knows where El Dorado is. বইয়ের পৃষ্ঠা থেকেই প্রথমবার পর্দায় আসছে প্রফেসর শঙ্কু এল জোড়াজো এল অর্থাৎ সোনার শখর শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শহরের ছবি যেখানে নাকি ছড়িয়ে ছিটিয়ে আছে সোনার গুপ্ত ভান্ডার যেখানে হাত ঘোরালেই নাকি পাওয়া যায় সোনা কিন্তু এমন কোন শহর কি সত্যি আছে নাকি এক মুরেটিকা এলডোরাডোর কথা প্রথম এলো কোথা থেকে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এক আদিবাসী গোষ্ঠী ছিল মুইস্কা মুইস্কা রীতি অনুযায়ী নতুন রাজাকে সোনার গুঁড়ো মাখিয়ে পবিত্র স্নান করানো হয় এদের বলা হতো এলডোরাডো বাংলায় বললে সোনার মানুষ এখান থেকেই জন্ম নেয় সোনার শহরের কাহিনী আনুমানিক আটশো খ্রিস্টাব্দ থেকে আরো জোরালোভাবে ছড়াতে শুরু করে এলডোরাডোর কথা ষোড়শ শতকে এই নিয়ে বই লিখেন হলো হুয়ান রড্রিগিস ফ্রেই বইয়ের নাম দ্য কনকোয়েস্ট অ্যান্ড ডিসকভারি অফ দ্য নিউ কিংডম অব গ্রানাডা মার্কিন লেখক এডকার অ্যালান পো লিখেছিলেন এলডোরাডো যেতে চাও তবে চাঁদের পাহাড় পেরিয়ে ছায়ার উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও শুধু হেঁটে যাও পনেরোশো সালে সোনার শহরের খোঁজে বেরুন স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেয়ানা এবং গনসারো পিসারো এলডোরারো না পিলেও তারা আবিষ্কার করে ফেললেন ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্ট যে অ্যামাজনের গহর অরণ্যে পৌঁছেছিল এবিপি আনন্দ দলে পর্তুগিজ আর স্পেনীয় অভিযাত্রীরা এলডোরাডোর খুঁজে এখানে এসেছেন কিন্তু শেষ পর্যন্ত এক স্পেনীয় অভিযাত্রী অ্যামাজন আবিষ্কার করেন সম্পূর্ণ অজান্তে এলডোরাডো খুঁজতে খুঁজতে তারা কালো জলের রিও নেগ্রো নদী খুঁজে পান আর সেই নদীর উৎস সন্ধানেই অ্যামাজন আবিষ্কার সুতরাং লোভের মাসুল যুগের পর যুগ ধরে অ্যামাজনকে দিতে যেমন হয়েছে অ্যামাজন আবিষ্কারের পেছনেও লোভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আঠারোশো এক সালে এলডোরাডোর খোঁজে আমেরিকায় অভিযান চালান আলেকজান্ডার ফন হামবোল্ট পঁয়তাল্লিশ দিন দুর্গম পথ পেরিয়ে তিনি পৌঁছন রিও ম্যাকডালেনাতে তবে সোনার শহরের অস্তিত্ব তিনি খুঁজে পাননি আবার অনেক অভিযাত্রী মনে করেন পেরু বলিভিয়া বা ব্রাজিলের মিলনস্থলে গভীর জঙ্গলের ভেতরে ছিল সেই গোপন শহর যেখানে ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিল ইনকারা তবে এলডোরাডোর অস্তিত্ব আরুশ সেই গল্প কাখিনিতে তবে তার আকর্ষণ এক বিন্দুও কমেনি সেই আকর্ষণ উস্কে দিয়ে প্রথমবার পর্দায় হাজির হচ্ছেন প্রফেসর ত্রিলোকে শর্শঙ্ক এবিপি আনন্দ এই ফেলু দা থিম মিউজিক আমি বলছি মোবাইল কলার টিউন থেকে যে কোনো প্রথম গিটারের ক্লাসে সেটা বাচ্চাদের তুলতে হয় আমি বলছি শঙ্কুর থিম মিউজিক সেইভাবে ইউনিক কি পাবো আমরা ইউনিক কি জানি না করা তো হয়েছে একটা মানে দুটোর ভেরিয়েশন রয়েছে ছবির মধ্যে তো আমি জিনিসটাকে খুব সিম্পল রেখেছি বুঝতে পারছো মানে শঙ্কু যেরকম যেরকম সেরকমই আর কি অনেকটা রেখেছি এবং একেবারে ভীষণ আমাদের আমাদের একটা ঘরানা যেটা হয় আর কি সেটার মধ্যে একটা একটা অবশ্যই একটা ছায়া রয়েছে কিন্তু যখন শঙ্কু ব্রেজিলে যাচ্ছে তখন একটু অন্যরকম চেহারা নিচ্ছে মিউজিকটার বুঝতে পারছো কারণ সেখানে ব্রাজিলিয়ান ফোক ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং সেখানে সাম্বা এসে যাচ্ছে একদম আন্তর্জাতিক একটা চেহারা তার মধ্যে কিছুটা চেষ্টা করা হয়েছে একটা ট্রাই আউট করার যে ইন্টারেস্টিং করা যাতে ইন্টারেস্টিং লাগে শুনতে সেরকম একটা করা হয়েছে এখন দেখা যাক কিরকম বলে কতটা কি লোকের মনে ধরে আর কি এই হচ্ছে ব্যাপার বিশেষ করে শঙ্কু ফ্যানেদের মনে ধরে ফেলুদা এই এই প্রশ্নের উত্তর জানতে চাইছে যে বড় পর্দায় কি মুহূর্তে বাবুদা ছিন্নমস্তার অভিশাপ বা যতকাণ্ড কাণ্ড করার প্ল্যান নেই তার কারণ শ্রীজিৎকে তুমি দিয়ে দিয়েছো ওয়েব সিরিজের জন্য করার জন্য না ফেলুদা অবশ্যই হবে ফেলুদা হবে না নয় ফেলুদা হবে কিন্তু এখন শঙ্কু এখন একেবারেই শঙ্কু কারণ এখনো ছবির কাজ শেষ হয়নি চলছে মানে আমি ইনফ্যাক্ট এখন মিক্সিং চলছে মিক্সিং থেকে এখানে এলাম আবার কাল সকাল থেকে আবার শুরু কাজেই ছবিটা শেষ হয়নি কাজে এখন শঙ্কু ছাড়া মাথায় আর কিছু নেই সত্যি কথা বলতে কি কারণ এটা খুব কমপ্লিকেটেড একটা ঝামেলার ছবি আর কি বুঝতে পারছো যে এত রকমের জিনিস একসঙ্গে এসে যাচ্ছে সেটা আগে কোনোদিন আমি ফেস করিনি কাজেই করতে যে খারাপ লাগছে আমি বলবো না তার মধ্যে মজাও আছে এই এই শীতের তো ঠিক হয়ে গেছে পরেশীতে ফেলুদা না ডবল শঙ্কু এই প্রশ্নটা সেটা সব নির্ভর করছে যে কিরকম রকম লোকে সেটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে যদি এই শঙ্কুটা লোকে নাই যদি মনে ধরে যদি কাটে বাজারে তাহলে শঙ্কু ডেফিনেটলি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে শঙ্কু হবে এবং শঙ্কুর তবে একটাই প্রবলেম আছে যে মানে

তবে কোন বড়ি ছাড়া আমরা দেখতেই পাচ্ছেন সব এখানে চা কফির কাপ আমাদের টিপিল বা কফি পিল নেই হ্যাঁ কিন্তু আমি খুব ভয়ে আছি কি রকম মানে চরিত্রটার জন্য যেমন ভয়ে আছি বাবুদার কথা শুনতে শুনতে ভয়ে আছি প্রফেসর শঙ্কু যতবার হবে আমি খালি ভাবছি নকুল বাবু তো আর বেশি গল্পে নেই নকুল বাবু করতে কে একটা ছবির পরে আরেকটা প্রফেসর শঙ্কু ইউএফও তে আছে একদম তো এরকম তো অসংখ্য গল্পে নকুল বাবু নেই তাহলে আমার কি হবে আমি এই চিন্তায় না এটা ঠিক সুভাষিস দা নকুল বাবু হয়তো কেউ বলতে পারেন যে কমিক রিলিফ কিন্তু এই চরিত্রটার ভেতর খুব সাটলি মানে কৃতজ্ঞতা বোধ দুষ্টের দমন মানে আমি বলছি এত রকম শেডস আছে এই নকুরবাবু চরিত্রের জন্য এটা তখন তখন আমি তোমাকে বলা হলো না এই মানুষের একটা অন্তর্দৃষ্টি আছে যেখান থেকে ওই মানে দেখে সব দেখতে পায় ভবিষ্যৎ দেখতে পায় অতীত দেখতে পায় তার সঙ্গে নৈতিকতা বোধ নৈতিকতা বোধ এবং এই মানুষটা প্রতি তার ভালোবাসা তার এই যে এই যে এই মানুষটা যে বিপদে পড়ছে তাকে পাশে থেকে তাকে বিপদ থেকে উদ্ধার করা কারণ এই মানুষটার কাছে সে কৃতজ্ঞ বিভিন্ন কারণে তাই তার সেটা শেষে গিয়ে সে বলেও একদম যে শত্রু শেষ রাখবো না মানে যে মানুষটা আমাকে এভাবে সঙ্গ দিয়েছে সেই মানুষটার কোন শত্রু আমি শেষ রাখবো সে হয়তো মানে ওই সেইভাবে নিধন করে না কিন্তু তার এটা এটাও একটা ফ্যান্টাসির মধ্যে যে ভ্যানিশ করে দিল একদম আমি তো আমি তো ওই জন্য বললাম যে এই গল্পে শঙ্কুর পাশাপাশি গল্পের চাবি কিন্তু নকুর বাবুর হাতেও একদম এটা গল্পের শিরোনাম থেকেই বোঝা যায় একদম মূল গল্পের শিরোনাম থেকেই তো সেটা দেখুন একটা আমার খুব কৌতূহলের প্রশ্ন আছে সেটা হচ্ছে নানা সাক্ষাৎকারে বা নানা চরিত্রে সরোজন্তের আপনি কিছু একটা মানে একটু কাপান মানে এটা কি ম্যানারিজম নাকি সংকু চরিত্র মানে আমি বলছি একটু আপনার মানে গলাটা মাঝে মাঝে এই সাক্ষাৎকারেও আমরা দেখছিলাম যেটা মালবেশিয়ান এয়ারপোর্টে একটু যেন ষড়যন্ত্রটা গলাটা ওটা কি স্টাইলাইজেশন নাকি স্টাইলাইজেশন বলতে ওটা বলতে পারো একটা বলার ধরন সেটা এভাবে বলা বলা যায় আর আমার এই মানে শঙ্কুর চরিত্রে সেটা সংকুতে পাবো এই বলার ধরন হ্যাঁ আমার মানে আমার প্রশ্নের উদ্দেশ্যটা আপনাকে বলি সেটা হচ্ছে যে দিতিমান দাকে আমরা চিনে এসেছি শঙ্কুর জন্য কি সেটা ভেঙেছেন নাকি সেটা নাকি সেটা খানিকটা ভেঙেছি খানিকটা ভেঙেছি এই অর্থে যে সেখানে তো আমাদের সকলেরই মনে রাখতে হয়েছে যে শঙ্কুর তো বয়স হয়েছে বয়স তো কম হয়নি কাজেই সেখানে যে একটা নিটোলই বেস ভয়েস যাকে বলে যে সেটা মানে সেটা লোকের খুব ভালো লাগে শ্রুতি মধুর কবি কিন্তু সেটা বাস্তব নয় ঠিক সেই সেইটা আমি মাথায় রেখেছিলাম আমি দ্রুত একবার দেখে নেব যেহেতু প্রচুর মানুষ অপেক্ষা করে আছেন পর্দা এই ছবি দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় আজকে গোটা দিনে হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে কে কি লিখলেন মিলন ভট্ট লিখছেন প্রফেসর শঙ্কু মানে এই ছোটবেলার নস্টালজিয়া সৌরভ দত্ত লিখছেন ফেলুদার পর শঙ্কুকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে অব্র সরকার লিখছেন শঙ্কুর অভিযানগুলোর বেশিরভাগই বিদেশের মাটিতে তাই শঙ্কু নিয়ে সিরিজ খোলাটা বেশ চ্যালেঞ্জিং হবে পরিচালকের কাছে পরিচালক অবশ্য সেই চ্যালেঞ্জ উঠে দিয়েছেন অয়ন মিত্র আমাদের ইন্ডিয়ানা জোনস নেই আমাদের আইনস্টাইন নেই কিন্তু আমাদের প্রফেসর শঙ্কু আছে নীলাঞ্জন চৌধুরী লিখছেন প্রফেসর শঙ্কুর গল্পগুলো আজও সমস্ত খারাপ লাগা কাটিয়ে দেয়ার মিরাকিউলার সত্যি এই মিরাকিউরাল আজকের এই অনুষ্ঠান শেষ করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রবু তাকেও অসংখ্য ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ করব আজ গোটা দিনের খবরগুলো এক ঝলকে আপনাদের সামনে রেখে